অভিনয় জীবনে তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলা সিনেমার দর্শকদের তিনি দিয়েছেন একের পর এক হিট ছবি উপহার। প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটির রয়েছে একের পর এক সুপারহিট সিনেমা, এখনো পর্যন্ত বিরতি নেই তার অভিনয় জগৎ থেকে। একের পর এক সিনেমা তিনি উপহার দিচ্ছেন বাংলার দর্শকদের। মুখ্যমন্ত্রীর সাথে একান্ত সাক্ষাতে ঋতুপর্ণা, যা ঘিরেই উঠছে নানান প্রশ্ন। তবে কি সত্যিই রাজনীতিতে প্রবেশ করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত? সংবাদ মাধ্যমকে কি বললেন তিনি এই ব্যাপারে? বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সাবজেক্টের সঙ্গে। প্রয়াত হয়েছেন সাধন পান্ডে, মুম্বাই থেকে তার মরদেহ নিয়ে আসা হয় কলকাতাতে। বিধানসভায় শেষ শ্রদ্ধা জানাতে যান সাধন পান্ডের পারিবারিক বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্ত। সোমবার অভিনেত্রী যখন বিধানসভায় যান, তখন সে সময় ওখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ঋতুপর্ণাকে ডেকে তাকে সঙ্গে নিয়ে বিধানসভার ভেতরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 5 মিনিট কথোপকথন হয় তাদের মধ্যে। কি কথা হয়েছে তাদের মধ্যে? সংবাদ মাধ্যমকে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন অভিনেত্রীর পরিষ্কার জবাব, আমি প্রথমবার বিধানসভায় এলাম, দিদি বললেন ভেতরে এসে একটু দেখে যেতে, ওরও আজ খুব মনটা খারাপ, অনেকদিন পর দিদির সঙ্গে দেখা হলো তাই বসে একটু কথা বলল, আমাকে উনি স্নেহ করেন, ঋতুপর্ণার কথাই বললেন তুমি এসেছো, ভালো করেছো, মুখ্যমন্ত্রীর সঙ্গে একসাথে কাজ করা নিয়ে প্রশ্ন করা হলে ঋতুপর্ণার সাব জবাব, না এরকম কোনো কথা হয়নি। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।